ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই, আপনি জানতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এবারে কোরআন শরীফের আয়াত বা হাদিস থেকে আলেম ওলামারা যেটা বলে থাকেন, যেটা হাদিস এসছে, আউয়াল মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। তারপরে কলম কাল রাব্বুল আলামিন বলেন উক্তব, কলম বললো কী লিখবো, বললো মাকাদির খালায়েক, সৃষ্টি জগতের ভাগ্যলিপি লেখো, ভাগ্য লেখো। অন্য হাদিসে এসছে, সেটাও সেই হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আসমান যেমন সৃষ্টি করেছেন এমন সময় এমত অবস্থায় যে তার আরশ ছিল কান আরশহ আলাল মা, পানির উপরে ছিল। তো আসমান জমিনের মধ্যে তার সৃষ্টি জগতের মধ্যে কলমও পড়ে। তো এই সমস্ত সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পানির উপরে ছিল। এ থেকে বোঝা যায় যে কলম সৃষ্টির আগেও তার আরশ পানির উপরে ছিল, তার মানে আরশ কলমের আগে। তাহলে কলমের আগেই আরশকে সৃষ্টি করা হয়েছে। এই হিসেবে এক শ্রেণী আলেম বলেন যে কলমের আগে আরশের সৃষ্টি। আর কিছু আলেম আবারও বলেন যে যদি পানি নাই থাকে তাহলে পরে আরশ কী করে থাকলো, তাহলে বোঝা যায় যে আরশের আগে পানির জন্ম, এমনও মন্তব্য আছে। তো হাদিস থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন তখন কলমকে আগে সৃষ্টি করেছেন, আর এই কলমের সৃষ্টি করার আগে আরশ সৃষ্টি করা হয়েছে। আর এ ব্যাপারে এ ধরনের আছে, আমাদেরকে এটাই মেনে নিতে হবে। আর কী জন্য সৃষ্টি করেছেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে জানতে হবে বা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতের জন্য সৃষ্টি করেছেন। আর কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরযি জামিয়া, আসমান জমিনে যা কিছু আছে তা তোমাদের জন্য, অর্থাৎ মানুষ জাতিকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য। তো মানুষ জাতির জন্য বা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। তাহলে আমরা এই কথা বলতে পারি বা আমরা একথা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টি জগতের কোনটা আগে পরে এটাও আমরা হাদিস থেকে বুঝতে পারি। আর মানুষকে সৃষ্টি করেছে, মানুষের জন্য সৃষ্টি করেছে পৃথিবী সব কিছুই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির সুবিধার জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য কথা বলতে পারি। তারপরে বলবো ভাই জান যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টি আগে, আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস আগে সৃষ্টি করেছেন, এটা আমাদের না জানলেও কোনো অসুবিধা নাই, জানলেও কোনো এমন কোনো ফায়দা নাই। আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলেননি যে তোমরা কোনটা আগাল আল্লাহর প্রথম সৃষ্টি তোমরা জানো, এটা বলেনি। অতএব এটা যদি না জানি তাও কোনো অসুবিধা নাই, জানলেও কোনো অসুবিধা নেই। অতএব এমন জিনিস জানার চেষ্টা করতে হবে যেটা আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে আমল করতে হবে, এমন জিনিস জানাটা ভালো। অতএব এতটুকুই বলে আপনাকে বলতেছেন, জাযাকাল্লাহ খাইর, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।